একাধিক প্রেমিকা, তাদের বাসনা মেটাতে চুরিতে হাত পাকায় যুবক। পরপর কয়েকটি জেলায় পরপর চুরির ঘটনা, রাতের ঘুম কেড়েছিল পুলিশদের। অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার প্রেমিক চোর। এলাকায় পরপর চুরির অভিযোগ। ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় একই ব্যক্তি সমস্ত ঘটনার সাথেই যুক্ত। এরপর তাকে শনাক্তকরণের কাজ শুরু করে পুলিশ। শনাক্তকরণের পর পুলিশ জানতে পারে অভিযুক্ত বাসুদেব মণ্ডল অপর একটি মামলায় ধরা পড়ে বর্তমানে দমদম সংশোধনাগারে বন্দী। এরপর আদালতের নির্দেশে অভিযুক্তকে জেলে গিয়ে জেরা শুরু করে পুলিশ। এরপর পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। অভিযুক্তকে জেরা করে 7টি মোটরবাইক, ল্যাপটপ, আইফোন সহ চুরি করা সিগারেটের প্যাকেট, ছাতা প্রভৃতি উদ্ধার করেছে দক্ষিণ বর্ধমানের জামুড়িয়া থানার পুলিশ। এমনিতে সাদামাটা ছিপছিপে চেহারা, কিন্তু এই যুবকের কুকীর্তিতে রাতের ঘুম উড়েছিল আশেপাশের বেশ কয়েকটি জেলার পুলিশের। পুলিশ সূত্রে জানা গেছে শুধু বর্ধমান নয়, অভিযুক্তের বিরুদ্ধে হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতার নিউটাউন, বাগুইয়াটি সহ আশেপাশের বেশ কিছু থানা এলাকায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। কিন্তু কেন এমন করত ওই যুবক? বিশ্বস্ত সূত্রে জানা গেছে একাধিক প্রেমিকা রয়েছে যুবকের। সেই প্রেয়সীদের বাসনা পূরণের জন্য তাদের নানা রকম আবদার মেটাতে দরকার হতো টাকার। সেই টাকার যোগান দিতেই চুরিতে হাত পাকায় ওই যুবক। পুলিশ জানিয়েছে মেমারিতে একটি ভাড়া বাড়ি নিয়ে থাকত সে, আসল বাড়ি হুগলিতে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে মেমারির ওই বাড়ি থেকে বেশ কিছু চোরাই সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। যুবকের কীর্তি সামনে আসার পর হতবাক পুলিশ কর্তারাও। এ বিষয়ে দক্ষিণ বর্ধমানের SDPO অভিষেক মণ্ডল বলেন, আসামিকে আইডেন্টিফাই করি, বাসুদেব মণ্ডল বলে একজন আসামি, তাকে আইডেন্টিফাই করে তারপরে দেখা যায় যে সে অলরেডি দমদম সেন্ট্রাল করেকশনাল হোমে রয়েছে, বাগুইয়াটি থানার কোনো একটা কেসে। তো সেখানে আমাদের জেল ইন্টারোগেশন করা হয়, আফটার জেল ইন্টারোগেশন তাকে আমরা রিমান্ডে নিই। ডিউরিং রিমান্ড পিরিয়ড 5 ডেজ PC আমরা নিয়েছিলাম। ডিউরিং রিমান্ড পিরিয়ড তার কাছ থেকে আমরা সেই দোকান মুদিখানা দোকানগুলো থেকে চুরি হয়েছিল সেরকম 1 কার্টুন রজনীগন্ধা, 1 কার্টুন সিগারেট, ছাতা, তারপর 7টা বাইক, মোটরসাইকেল বিভিন্ন জায়গা থেকে, জামালপুরের বিভিন্ন জায়গা থেকে, কোনোটা ধনিয়াখালি থেকে, কোনোটা গুড়াপ থেকে, কোনোটা মেমারি থেকে, 7টা জায়গা থেকে ডিফারেন্ট লোকেশন থেকে আমরা রিকভার করি। একই সাথে একটা আসুসের ল্যাপটপ রিকভারি করা হয়েছে, একটা মোবাইল আইফোন রিকভারি করা হয়েছে। 5 দিনের রিমান্ড পিরিয়ড কমপ্লিট হওয়ার পর আজকে আমরা ল্যান্ডেড কোর্টে তাকে ফেরত পাঠাচ্ছি। এই যে 7টা বাইক রিকভারি হয়েছে, তার মধ্যে অলরেডি জামালপুর থানায় 2টো কেস রয়েছে, তার মধ্যে 1টা কেস এখনও পেন্ডিং আছে, চার্জশিট হয়নি। আর বাকি বাইকগুলো যেগুলো রয়েছে সেগুলোর ইঞ্জিন এবং চেসিস নাম্বার দেখে, তার অ্যাকচুয়াল মালিক কী আছে সেগুলো আমরা দেখে ল্যান্ডেড কোর্টের অর্ডার এর পর আমরা অ্যাকচুয়াল মালিকের হাতে বাইকগুলো তুলে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।